কিরে বন্ধু, কি অবস্থা? অনেকদিন পরে দেখা হলো তোর সাথে রে। ওই যে ভার্সিটির দেখা হয়েছিল, তারপরে আর তোর সাথে দেখা হয়নি। অনেকদিন পরে দেখা হলো বন্ধু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালোই বন্ধু, আমি ভালোই আছি। তোমার কি অবস্থা? কেমন চলতেছে গার্মেন্টসে চাকরি বাকরি? সব কিছু নিয়ে ভালোই আছি বন্ধু। গার্মেন্টসে চাকরি করিয়া একটা ফ্ল্যাট কিনলাম, একটা প্রাইভেট কার কিনলাম, আর এখন ব্যবসা প্রতিষ্ঠান খুলছি। দোয়া করিস আমার জন্য। তোর কি অবস্থা বন্ধু? তুই তো স্পিনিংয়ে চাকরি করস, কি কি করলি বলতো শুনি। আরে আমার কথা বলিস না, স্পিনিং এ শুধু পরিশ্রম আর পরিশ্রম, আর স্যালারির বেলায় কোনো স্যালারি নাই। তো এই অবস্থা স্পিনিং এর। তুই যখন গার্মেন্টসে চাকরির অফার দিছিলি আমাকে, তখন গার্মেন্টসে যাওয়াই বেটার ছিল বন্ধু। স্পিনিং এ চাকরি করে জীবনটা শেষ করে দিলাম বন্ধু। আরে ওই সময় আমি তোকে বলি নাই যে তুই স্পিনিং এর চাকরি করা লাগবো না, তুই গার্মেন্টসে চলে আয়, আমি আছি এখানে, তুইও চলে আয়। বন্ধু, তোর কথা মতো না চলে আজকে আমার এই জীবনের বেহাল অবস্থা রে বন্ধু। মন যেন কেউ ভুল না করে, এই স্পিনিংয়ে চাকরি করে